দর্শক, আসলে আপনারা জানেন যে বরাবরের মতো আমরা আসলে একটু পাগল টাইপের মানুষ, পাগলামি করে থাকি সবসময়। এই পাগলামির সাথে যারা সবসময় থাকেন, যে মানুষগুলো থাকেন, সেই সবসময় তো সেই মানুষগুলোকে পাওয়া যায় না। তো যাদেরকে পাওয়া যায়, আসলে সবাই তো আসলে আমাদের মতো অতটা পরিপূর্ণ পাগল হতে পারেনি। আর যারা পরিপূর্ণ আমরা পাগল হতে পারছি, সেই কয়টা পাগল আজকে কিন্তু এই শুক্রবার দিন একটা জায়গায় এই আমাদের ইঞ্জিনিয়ারের, যে আপনারা জানেন যে তার একটা ছোট্ট বোট আছে, সেই বোটে আমরা কিন্তু আজকে নিয়ে বের হয়েছি শুক্রবারে। আজকে সারা দিন ভর তার কাছে থাকবো। এবং একটু আপনাদেরকে, আজকে সকালটা শুরু হয়েছে আমাদের কিছুক্ষণ আগে, তারপর আমরা একটু ঝামেলার কারণে ক্যামেরা বের করতে পারিনি। তো এখন আমরা একটু ক্যামেরা বের করছি, যে একটু দেখানোর জন্য যে আসলে আজকে এই পাগলামির সাথে সকালের আয়োজনে কী কী থাকছেন। তো এই মুহূর্তে ক্যামেরায় যিনি ছিলেন আমাদের দেবতুল্য দাদা দেবদা, আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আমি এই মুহূর্তে একটু পরিচয় করিয়ে দেবো, যিনি আমাদের জয়নাল ভাই আছেন। জয়নাল ভাই নিয়ে আমাদের আসলে প্রধান বলতে পারেন, এই এই যে বোট চালক, তো সারেন বলা চলে। তো জয়নাল ভাই, এই প্রথমবারের মতো আমাদের সাথে থাকতে পেরে আপনার আনন্দটা কেমন লাগছে? আমার খুবই আনন্দিত। আমার বোট বানাবার পরে এ ধরনের বিনোদন মনে হয় আজকেই প্রথম, এবং আমার খুব ভালো লাগে। ভালো লাগে, ধন্যবাদ। আসলে এই আমাদের এই ভালো লাগার সাথে সবসময় থাকবেন এবং সাড়া দিয়েছেন। দর্শক, এখান থেকে আমি একটু, সেই আপনারা জানেন যে টিচার মানুষ দেব সবসময় একটু রিজার্ভ মুড নিয়ে থাকে। তো আসলে সকালটা আসলে কেমন শুরু করলেন? সকালটা তো ভীষণ ভালো, যে একটু বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে, জি, আর নিম্নচাপের সাথে আকাশে মেঘ, জি, বাতাস, রৌদ্র নেই, জি, এবং আমরা আমাদের জয়নাল ভার যে সেই বিখ্যাত যে বোট সেই বোটে করে বাতাসে হাওয়ায় মানে ভাসতে ভাসতে আমরা চলছি আমাদের অজানা গন্তব্যে। ধন্যবাদ। আসলে এই রণতরী আপনারা জানেন দর্শক, এই রণতরীটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তবে এই রণতরী দেখানোর আগে আমি একটু এখানে চলে যাচ্ছি, যিনি জানেন যে আমাদের চাচা রয়েছেন, যে চাচা আসলে কেমন সকালটা কিভাবে শুরু করলেন? আসলে ধন্যবাদ, এই রণতরীতে কি কি আয়োজন রাখছেন? ধন্যবাদ এমটিভির। আসলে সকালে, আরও সকাল হইলে ভালো হইতো আমাদের, কিন্তু আমাদের একটু আসতে একটু লেট হয়ে গেছে, এবং এই আবহাওয়া খুবই ভালো এবং খুবই চমৎকার। এরা রণতরী এরকম প্রোগ্রাম আগে করলে আরও ভালো হইতো, আমরা আশা করি আর সামনে আরও ভালোভাবে করতে পারবো। ধন্যবাদ। তো এখানে দেখেন আমাদের একেবারে নতুন একজন সদস্য রয়েছেন, আমাদের একজন বেআই, যিনি উনি একেবারে আমাদের নতুন, এর আগে কখনো আমাদের কাছে আসেনি, উনি পেজ ছাড়ছেন। তো একটু ওনার বেআই একটু অনুভূতিটা, যে আপনি তো ফার্স্ট আমাদের সাথে যুক্ত হলেন, আসলে নিজের কাছে আমাদের এই পাগলামি কেমন লাগছে আমাদেরকে একটু যদি জানাতেন। সর্বপ্রথম আয়োজককে ধন্যবাদ জানাই। আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরছি বা অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকে যে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, মানে আয়োজনটা খুবই আমার কাছে একটা সুন্দর মনে হচ্ছে আর কি। ধন্যবাদ। এই সুন্দরের সাথে আমরা আজকে দিনটা শুরু করতে চাই। দর্শক, আপনারাও আমাদের সাথে আছেন, থাকবেন, কিন্তু এখন এই মুহূর্তে আমি আসলে যেখানটায় যাচ্ছি, আসলে আপনারা দেখলে স্ক্রিনে অবাক হয়ে যাবেন, যিনি বরাবর আমাদেরকে সবচেয়ে বড় সাপোর্টটি যিনি দিয়ে থাকেন, সেই ছাপুরটি বলবো আমাদের ওই রান্নাঘরে যিনি থাকেন সবসময়, ইমরান হোসেন টারজান, সাথে আছে জুয়েল এবং শামীম ভাই। তো সর্বোপরি আসলে জানেন করা মেজাজের মানুষ তিনজন, আমার অবশ্য মেজাজটা তাদের মতো অতটা করা না, তবে হাওকে একটু পাঞ্ছে। তারপরও যদি দর্শক আমরা কোনো খারাপ কথা বা খারাপ আচরণ করেন, সেটা কিন্তু আসলে আমি বলে দিয়েছি যে আমরা আসলে সবাই পাগল, পাগলরা কিন্তু যা তা বলতে পারে, একটু সবাই ঠান্ডা মতে আপনারা দেখবেন। তো এই মুহূর্তে রয়েছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের এপাশে জুয়েল সাহেব মাছ ধুয়েছেন। তো জুয়েলের আগে একটু বাবুর্চি আগে একটু দেখাইনি, সে বেগুন, উনি হয়তো আমার একটা বকা দেবেন, যেহেতু চুলার দায়িত্ব ছিল আমার জাল ধরার জন্য। তারপর আমি যেহেতু ক্যামেরা একটু আছি, পরে চুলার দিকে যাচ্ছি। তো টারজান সাহেব, আসলে আয়োজনটা তো আমরা বরাবরের মতো তো করে থাকি, তো এবারে আয়োজনটা আসলে কীভাবে সাজালে? প্রতি বছর একই মেনু, একই স্টাইলের খাবার, আর সকালটা আমরা ভাত অলরেডি আমাদের হয়ে গেছে, আমাদের এখন বেগুন ভাজি, ইলিশ মাছ, আর একটু পরে আমরা মধ্যবিরতিতে ঝালা মাছের একটা ফ্রাই করব,
আর আপনার সাথে আরও এক প্রকারের মাছ আছে, সে মাছটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে কি আপনার সাগরের একটা মাছ, ওটা একটু কাঁটা যুক্ত মাছটা, মাছটার নামটা হচ্ছে কি জানো বলে ফ্যাপসা। তো ফ্যাপসা মাছের ফ্রাই আর গরুর মাংস, ডাল ভাজি, ফিরনি, এই মেনু এই পর্যন্ত রাখছি। আমার একটা জিনিস জানার ইচ্ছা যে আমরা বরাবর তো যে কোনো মানে একটা কুলে উঠি, আচ্ছা কিন্তু এবার এই তরিতে বসে এই আয়োজনটা কেন করলেন, মানে মাথার ভিতরে কেন ওই তরিতে বসে করতে হবে আয়োজনটা কেন? কিছু তো একটা অভিজ্ঞতার তো সম্মুখীন হতে হবে, সবসময় তো একরকমের আয়োজন করলে হবে না। তারপর আমরা যে মানে পারে উঠবো না এরকমও না, আমরা নৌকায় আজকে সকালের খাবারটা শেষ করব নৌকায় বসেই, এরপরে আমরা দুপুরে রান্নার জন্য কোনো একটা নদীর চরে উঠে যাব। একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা। আর এই নৌকায় যিনি আছেন, যার যার নৌকা আমরা পেয়েছি, জয়নাল ভাই, জয়নাল ভাইয়ের জন্য ভালোবাসা রইল, উনি মানুষটাও খুব ভালো। আরেকটা জিনিস একটু জানার দরকার যে আমরা তো প্রত্যেকবার গরম ভাত খেয়ে থাকি, এবার পান্তা আয়োজনটা করলেন আসলে কি? পান্তা আয়োজনটা করার এই কারণ যে যেহেতু ইলিশ মাছ নিয়েছি, সাধারণত বৈশাখে আমরা পান্তা ইলিশটা খাওয়া হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সকালবেলা আমরা প্রত্যেকবারই কালকে থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা কালকেই আমাদের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল, তো আমরা যদি ভাত সকালে রান্না করতে যেতাম তাহলে হয়তো আমাদের অনেক সময় লাগতো, যার কারণে আমরা আবহাওয়ার জন্যই আমরা আগে থেকে ভাতটা রান্না করে রেখেছি আর কি। এই মুহূর্তে আমি একটু এখানটায় রয়েছি, আসলে জানেন দেখতে পাচ্ছেন যে আসলে মাছ মাছ একটু পরেই মাছ ফেরাই হয়ে যাবে, সেই মাছের ধোয়া পাল্লা কিন্তু করছেন শামীম ভাই এবং এখানের আমাদের যিনি জুয়েল সাহেব আছেন। তো সর্বোপরি দেখেন আসলে আমরা রান্ধি আমরা খাই এর কোনো জুরি নাই, আমাদের একটা স্লোগানই সবসময় আমরা দিয়ে থাকি, তো এই স্লোগানের সাথে থাকবেন। আর শামীম ভাই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে ক্যামেরা আসছে বা ক্যামেরার একজন রিপোর্টার আসছে কথা বলবে তার কিন্তু কোনো ফিলিংসই নাই, যে কাজে এতটা মগ্ন সে দেখেন ইলিশ মাছের কাঁইচের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে খোশ। তারপর একটু চেষ্টা করবো, যেহেতু আসলে বিজি মানুষ তো রান্না করা নিয়ে ব্যস্ত। তো শামীম ভাই আসলে সংক্ষেপে যদি একটু জানান যে আসলে আয়োজনটা কেমন করে শুরু করলেন সকালটার। অসংখ্য ধন্যবাদ সোহাগ এবং এমডি বিএইচডিকে। প্রথমত আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের জয়নাল ভাই, একজন সৃষ্টিশীল মানুষ, সে প্রতি সময় আমরা দেখি নতুন নতুন কিছু আবিষ্কার করেন। অনেক আগে একবার করেছিলেন হাওয়ার মেশিন, এবার করেছেন সে একটি বোট, খুবই ভালো, আমি প্রথম দেখলাম খুব ভালো লাগলো আমার এটা দেখে। তো তারপরে হচ্ছে আমাদের এই যে আয়োজনটা প্রতি বছরই আমাদের এই এক ধরনের পাগলাটে একটা আয়োজন থাকে, আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, আমরা কিছু ছোট বড় বন্ধুমহল অলমোস্ট সবাই বন্ধু, এখানে বয়সের বিষয়টা না, এবং নানা ধরনের মজাগুলি করে থাকি। সেই বছরের ন্যায় আমরা আসলে এবারও করেছি, কিন্তু ওয়েদারটা অবশ্য আমাদের অনুকূলে নেই, তো আমাদের আরও আর্লি আর কিছু রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে কোনো কারণে হয়তো একটু বিলম্ব হয়েছে। তো এখন আমরা সবাই তড়িগড়ি করে রান্নার প্রস্তুতি নিচ্ছি, টারজান বরাবর রান্নার দায়িত্বটা নেয়, খুব ভালো রান্না করে, জুয়েল আছে, তারপরে সোহাগের কথা যিনি ক্যামেরার পিছনে রয়েছেন তিনি হয়তো সবাই শেষে আসবেন, তার কথা আমার বলতে হয়, সে অত্যন্ত ম্যানেজমেন্ট তার অনেক ভালো। আর আর কি কী কী আর বলবো, বিশেষ করে আমরা আমাদের যারা আসলে যদি আমাদের আশেপাশে কেউ থাকেন আমি তাদেরকে বলবো অবশ্যই জয়নাল ভাইয়ের যে এই বোটটি আমার ক্যামেরাম্যান দেখাবে ঘুরিয়ে, এই বোটটিতে আপনারা ছোট্ট স্বল্প পরিসরে দুই একবার এসে একটু ভ্রমণ করবেন, ভালো লাগবে আশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। এই এই মুহূর্তে আসে রয়েছেন আমাদের জুয়েল সাহেব, আসলে তার আসলে আমি কলার মাইক্রোফোনটা লাগানোর কোনো জায়গা পাচ্ছি না, তো দাড়ি দিয়ে লাগিয়ে দিয়েছি। আর সভাপতি আসলে আয়োজনের আসলে এবারের আয়োজন মানে ব্যতিক্রম, আচ্ছা ব্যতিক্রম আয়োজন, এবার খাবার দাবার আয়োজনের ভিন্ন ছিল, আর সর্বোপরি আমাদের রান্নার যে বাবুর্চি তার কথা না বললেই নয়। হ্যাঁ, কুকার সে এখন হচ্ছে বেগুন পোড়াইছে, তার কিছু জরিপনা হবে অবশ্যই। এই চেলা 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 ঠিক আছে, এখন সর্বপ্রতি আমি এটাই বলতে চাই যে আজকের মানে আবহাওয়া আমাদের অনুকূলে নাই, কিন্তু আমরা খুব আজকে আমার যতটা আমরা যতদিন গেছি পিকনিক আজকেই মনে হয় বেস্ট, আর আজকে আমাদের রান্না দান্না খুব ভালো হইতে আছে।
বন্ধুরা, এতক্ষণ ধরে আসলে সবার শুনলেন যে আমরা এই রণতরিতে যে মানুষগুলি আছে সেই মানুষগুলোর সবার একটু কথা শোনালাম। তো আমরা আসলে জানেন একটু নিয়মিত ক্ষুধার্ত, যেহেতু 10টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা সকালের খানাটা শেষ করে আমরা দুপুরের খানায় বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই বিনোদনের সাথে আমরা থাকবেন। এবং বরাবর কিন্তু আমরা একটা বরিশালের গান করে থাকি, যেহেতু আমাদের শিল্পী ইমরান টারজান আছেন এবং জুয়েল আছেন, শামীম আছেন, আমরা বরিশালের আবার কোনো বিখ্যাত গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।